নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায়। প্রত্যেকেরই একটা জানার ইচ্ছা থাকে আগামী বছরগুলো আমাদের কেমন যেতে চলেছে। এখানে আমি আলোচনা করব 2023 থেকে 2027 সাল পর্যন্ত। আপনি যদি মেষ রাশির মানুষ হন, আপনার জন্য এই প্রোগ্রামটি বিশেষ একটি প্রোগ্রাম, যে আলোচনার মাধ্যমে আপনি দীর্ঘদিনের একটা ভবিষ্যৎবাণী আপনি কিন্তু জানতে পারবেন। এই বড় ঘটনাগুলো ধ্রুব সত্য হবে মেষ রাশির ক্ষেত্রে। দেখুন, এই ভিডিওর শেষে আমি জানাবো আপনি যদি মেষ রাশির মানুষ হন কী উপায় আপনারা করবেন, তাতে আগামী বছরগুলো বিশেষভাবে লাভ নিশ্চিত রূপে কিন্তু আপনারা পাবেন। নাম্বার ওয়ান পয়েন্ট, বর্তমানে আপনার রাশির একাদশভাবে অবস্থান করছে শনি, এবং মার্চ 2023 অবধি শনি কিন্তু আপনাদের একাদশভাবে থাকবে। বৃহস্পতি 21 এপ্রিল আপনার রাশিতে অবস্থান করছে, 2024-এ আপনার এপ্রিলের আপনার দ্বিতীয়ভাবে চলে যাবে, 2025-এ আপনার তৃতীয়ভাবে চলে যাবে, এবং রাহুকেতুর যে আপনার পরিবর্তন কি রেজাল্ট দিবে সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করব। তবে একটি কথা আমি আপনাদেরকে জানিয়ে দিই, ঘোড়ার পিছনে এবং পয়সালার আগে কোনো সময় থাকবেন না, কখন লাত মারবে বলা খুব মুশকিল। অর্থাৎ এটা কিন্তু বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট। মেষ রাশি আপনি যদি মানুষ হন, আপনার ক্ষেত্রে একাদশভাবে শনি গোচর করে আপনাদের ইনকাম, এই আপনি মেষ রাশির মানুষ, আগামী 2.5 বছর টানা ইনকামের জায়গাটা কিন্তু আপনাদের বাড়বে। এবং যারা লোহার রিলেটেড ব্যবসা করছেন, মেশিনের ব্যবসা করছেন, পেট্রোল কেমিক্যালের ব্যবসা করছেন, অয়েল অ্যান্ড গ্যাসের বিজনেস করছেন, আপনি কমেন্ট করুন, বিশেষভাবে লাভ আপনি কিন্তু পেতে চলেছেন। শনি কিন্তু আপনাদেরকে এই টানা 2.5 বছর আপনাদেরকে কিন্তু এই সেক্টরগুলোতে উন্নতি কিন্তু দিবে। এবং সরকারি চাকরির জন্য যারা প্রচেষ্টা করছেন অথবা এমএনসি কোম্পানিতে চাকরির জন্য প্রচেষ্টা করছেন, টানা 2.5 বছর চাকরি প্রাপ্তি বা চাকরি ক্ষেত্রে প্রমোশন, ভালো প্যাকেজের চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনি মেষ রাশির মানুষ লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এবার 2025 মার্চের পর এই শনি রাশি পরিবর্তন করে যাচ্ছে, রাশি পরিবর্তন করে আপনার দ্বাদশভাবে চলে আসছে, 7.5-এ শুরু হয়ে যাচ্ছে আপনাদের চোট আঘাত লাগা, কাজে বিপত্তি আসা, উটকো ঝামেলা আসা, মানসিক টেনশন বৃদ্ধি হওয়া, ব্যাক পেন বা শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা থাকা, এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়বে। হ্যাঁ, কখন বাড়বে? শনি যদি আপনার জন্মছকে অশুভ অবস্থাতে থাকে তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাগুলো বাড়বে, কিন্তু শনি যদি আপনাদের জন্মছকে শুভ অবস্থাতে থাকে তাহলে কিন্তু আপনাদের ফরেন থেকে, বিদেশ থেকে লাভ আপনাদেরকে কিন্তু দেবে বিদেশ, এবং আপনাদের ট্রাভেলের জায়গা বাড়বে, আপনাদের ভ্রমণ বৃদ্ধি করবে, আপনাদের অর্থনৈতিক স্থিতি মজবুত করবে, এবং
কিছু কিছু ক্ষেত্রে কর্মযোগ কিন্তু সৃষ্টি কিন্তু করবে। রাহু আপনার একাদশ, রাহু আপনার কোথায় অবস্থান করবে? ঠিক দ্বাদশভাবে, রাশি থেকে দ্বাদশভাবে অবস্থান করবে। এবং 30 অক্টোবরের পর দ্বাদশভাবে যখন রাহু আপনার অবস্থান করবে, ঠিক অক্টোবর টু 25 এপ্রিল পর্যন্ত আপনার বিদেশ থেকে গেন আপনাদেরকে কিন্তু দিবে, আকর্ষিক অর্থপ্রাপ্তি আপনাদেরকে দিবে, আনএক্সপেক্টেড রেজাল্টগুলো আপনাকে কিন্তু পাবেন। দ্বাদশভাবে রাহু তো, এবং আপনাদের কমিউনিকেশান যোগাযোগগুলো আপনাদের বৃদ্ধি করবে। এবং রাহু আবার যখন এপ্রিল মাসে 2025 এপ্রিল টু আপনার 26 অক্টোবর মাস পর্যন্ত, মোটামুটি 18 মাস পর্যন্ত আবার আপনার একাদশভাবে গমন করবে। একাদশভাবে কিন্তু যে কোনো গ্রহ যখন, বিশেষ করে রাহু যখন গোচরে গমন করে কি না, তখন কিন্তু আপনাদের লাভের জায়গা, আপনাদের সাকসেসের জায়গা বৃদ্ধি কিন্তু করে। লিখে রাখুন, আপনি মেষ রাশির মানুষ, এই সম্ভাবনাটা কিন্তু আপনাদের জন্য কিন্তু নিশ্চিত রূপে কিন্তু দেখা যাচ্ছে। আনএক্সপেক্টেড রেজাল্টগুলো আপনারা পাবেন, ইনকাম আপনাদের বৃদ্ধি করবে, এবং এর পাশাপাশি যারা বিদেশে যেতে চাইছেন, বিদেশের মাটিতে কাজকর্ম করতে চাইছেন, সেখান থেকে কিন্তু আপনাদের লাভ নিশ্চিত রূপে কিন্তু দিবে। ধ্রুব সত্য এবং কেতু আপনার পঞ্চমভাবে অবস্থান করছে, পড়াশোনার জায়গাটা কিন্তু ভালো দিতে চলেছে, কিছুটা অমনোযোগী আসবে, কিন্তু যারা রিসার্চমূলক পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ভালো। বৃহস্পতি আপনার রাশিতে অবস্থান করছে 21 এপ্রিল 2023 থেকে, আপনার দ্বাদশভাবে চলে যাবে বৃহস্পতি, দ্বিতীয় মার্জনা করে দ্বিতীয়ভাবে চলে যাবে। যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো, আর যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন, সন্তানের কেরিয়ার বা সন্তান প্রাপ্তির একটা বড় সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু আসতে চলেছে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু ভালো, এবং বিবাহের জন্য যারা দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছেন, আপনাদের 23, 24, 25 বিবাহের জন্য কিন্তু একটা শুভ সময় বলা যেতে কিন্তু পারে। বিয়ে হয়ে যাওয়া বা বিয়ের জন্য কথাবার্তা কনফার্ম হওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। ভাগ্যক্ষেত্রে উন্নতি, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা নিশ্চিত রূপে কিন্তু আপনাদের হবে। এবং সরাসরি পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি, হায়ার এডুকেশন, গোল্ড, আপনার শেয়ার মার্কেট, স্টক মার্কেট, ফাটকা, এই জায়গা থেকে কিন্তু লাভ দেবে এবং ভাগ্যক্ষেত্র কিন্তু বৃদ্ধি করবে। পৈতৃক সূত্রের সম্পত্তিগুলো আপনারা কিন্তু পেতে চলেছেন, এবং কেরিয়ারের ক্ষেত্রে এই সময় কিন্তু লাভ কিন্তু পাবেন। কিন্তু তৃতীয়ভাবে বৃহস্পতি যখন অবস্থান করবে, কিছুটা সমস্যা আপনাদেরকে কিন্তু দিবে। থার্ড হাউসে যখন আপনার বৃহস্পতি চলে যাবে 25-এ, কিছু কিছু ক্ষেত্রে একটু প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে কিন্তু আপনাদেরকে এগাতে কিন্তু হবে। টানা 25-27 আপনাদের ক্ষেত্রে রাহু, কেতু, বৃহস্পতি এবং শনি আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা নির্ণায়ক রেজাল্ট দিতে কিন্তু চলেছে। লিখে রাখুন, আপনি যদি মেষ রাশি মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু অদ্ভুত অকল্পনীয় লাভ কিন্তু দিবে। কী উপায় করবেন দেখুন, প্রথম কথা মঙ্গলের বীজ মন্ত্র আপনারা পাঠ করুন, হনুমানজির উপাসনা, হনুমান 40 আপনারা 100 বার করে পাঠ করুন মঙ্গলবার করে রাত্রি 9:30 পর, এবং শনির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন, এবং সূর্য দেবতাকে হলুদ দিয়ে
জলের মধ্যে হলুদ দিয়ে সেই জল আপনারা সূর্য দেবতাকে নিবেদন করুন, তাতে যে কোনো প্রতিবন্ধকতা আটকে থাকা সেই কাজগুলো কিন্তু নিশ্চিতরূপে কিন্তু ভালো কিন্তু হবে। আবারও বলছি আপনাদের ক্ষেত্রে ফরেন কানেকশানগুলো কিন্তু খুব জোরালো কিন্তু হতে চলেছে। নমস্কার, ধন্যবাদ।